প্রথম ক্লাস আপনারা গুরুত্বপূর্ণ ক্লাস সবাই মিস করিয়েছেন, আপনারা কি ক্লাসটা দেখে নিয়েছেন? জি স্যার। আলহামদুলিল্লাহ। বাকিরা, স্নেহা, অঙ্কিতা, মারুফা, ক্লাসটি দেখেছেন? একে একে বলেন। আমি একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসটা কি দেখিয়েছো তোমরা? অঙ্কিতা কি বলো, দেখছো? দেখিনি। মারুফা দেখো নাই, অঙ্কিতা দেখছো? ঘুমাইছে। স্নেহা আছে মাইক্রোফোন? ওইটা না দেখলে আজকে ক্লাস বুঝতে সমস্যা হবে। আজকে ক্লাস যারা দেখো না, এখন ক্লাস দেখতে থাকো, পরে আগের ক্লাসটা দেখে এই ক্লাসটা দেখিও। কথা বুঝাইতে পেরেছি আমি? আগের যে ক্লাস, আজকে যে ক্লাসটা করব সেটা আগের ক্লাসেরই একটা পার্ট। তাই যারা যারা আগের ক্লাসটা করনি, তারা এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আগের ক্লাসটা আমাদের গ্রুপে দেয়া আছে, আগের ক্লাসটা দেখে নিবা, তারপর এই ক্লাসটাকে আর একবার দেখবা, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা এত একটা গুরুত্বপূর্ণ পার্ট, ওইখানে আমি বিস্তারিত বলছি, দেখো তোমরা। এই জন্য দুই এক কথা আবার বলতেছি, তোমাদের নাইনে উঠলে এটা সারা জীবন পুরো 9-10 জুড়ের বিশাল একটা অবস্থান। যদি এখান থেকে ভালো করে না বুঝে যাও, এখান যদি এখানে জ্যামিতি 9-10-এর জ্যামিতিতে এর ব্যবহার কম, জ্যামিতি ছাড়া অঙ্কের মধ্যে এর ব্যবহার বেশি। বুঝতে পারছো? 9-10-এ অঙ্কের ভিতরেই এর ব্যবহার বেশি। আর যদি সায়েন্স নাও, তাহলে জ্যামিতির মধ্যে বিশাল ব্যবহার আছে। কমার্সে পড়লে অঙ্কের মধ্যে ব্যবহার আছে, মানে এড়ানোর কোনো উপায় নাই। বুঝতে পেরেছ? তার মানে এটাকে খুব ভালো করে গুরুত্ব সহকারে দেখবা। সবচেয়ে মজার কথা হইলো যে এটা খুবই একটা সহজ জিনিস, যাতে তোমাদের দেখতে বুঝতে খুবই সুবিধা হয়, সেভাবে আমি বুঝিয়েছি এবং খুব সহজে তোমরা বুঝতে পারবা। দেখতে পাচ্ছ নবম অধ্যায়? তোমরা সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। পিথাগোরাসের উপপাদ্য আগের ক্লাসে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। এখানে মূলত সমকোণী ত্রিভুজ নিয়ে পিথাগোরাসের যে গবেষণা, সেটির উপর ভিত্তি করে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এখানে একটা উপপাদ্য তিনভাবে প্রমাণ করা হয়েছে। তিন মানে প্রমাণ করার মধ্যে একদম সহজ যে প্রমাণটা, সেটা হয়েছে একদম শেষে, এই যে এইটা এখন যারা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো সবচেয়ে সহজ প্রমাণ। নাম কি এটার? এই যে মার্ক করেছে, কি মার্ক করেছে বলো? কেউ করতে পারো না? বীজগণিতের সাহায্যে। বাকিদের কি মুখে প্রবলেম? তাহলে বীজগণিতের সাহায্যে প্রমাণটা আমি আগের ক্লাসে করিয়েছি, আজকে আমরা অন্য আর একটা প্রমাণ দেখব। গ্রুপে দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে বলছি তো। আগের ক্লাস কে কে করছে? হ্যাঁ, বুঝি নাই। আগের ক্লাসটা কখন নিছেন? এই একই টাইমে নিছি,
আজকে কি বার? রবিবার স্যার, আজকে তো রবিবার, আমাদের তো পরীক্ষা ছিল, কখন নিয়েছেন, কোন বার? বৃহস্পতিবার পরীক্ষা আছে, বৃহস্পতিবার 7:30 নিয়েছি। কে কে ক্লাস করছে? আমি করেছি আর স্টুডেন্টরা করেছে, এখানে ক্লাস দেখার সময় পেয়ে যাওয়া কে কি করেছে। ঠিক আছে, এখন এইটা দেখো, এটা হলো বীজগণিতের সাহায্যে প্রমাণ, এটা আমরা আগের ক্লাসে করেছি। এখন আমরা করব ঠিক তার উপরেরটা, সদৃশ কোণে ত্রিভুজের সাহায্যে প্রমাণ, এইটা করব। সবাই বই থেকে বের করো, এই প্রমাণটা এখন আমরা করব। বের করেছো বই থেকে সবাই? এই জিনিসটা মুখস্থ করবো। আগেরটা মার্ক করছিলাম কি বীজগণিতের সাহায্যে, এটা কি মার্ক করিলাম? সদৃশ কোণে ত্রিভুজের সাহায্যে। এই কথাগুলো কোশ্চেনে উল্লেখ থাকবে যে তুমি কোন পদ্ধতিতে প্রমাণ করবা, এটা কোশ্চেনে উল্লেখ থাকবে। বুঝতে পেরেছো? তাই এইটা তোমাকে মুখস্থ করতে হবে, সদৃশ কোণে ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ, সেটা আজকে আমরা করতেছি। প্রথমে দেখো বিশেষ নির্বাচন, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এখানে একটা বিশাল ব্যাপার আছে, ভালো করে খেয়াল করো এই ত্রিভুজটা কিভাবে আঁকা হয়েছে। আমি এঁকে দিচ্ছি, তোমরা এভাবে আঁকবা। ত্রিভুজটা আঁকা হয়েছে কিভাবে দেখো, সমকোণী ত্রিভুজ বা আঁকা হয়েছে কিন্তু অন্যভাবে। এলো ভূমি, না ভূমি না, সরি অতিভুজ, এটা এইটা হলো ভূমি, এইটা এখন যে রাখতেছি এটা হলো ভূমি, আর এইখান থেকে এটা হলো অপর বাহু। এখন কথা হইলো যে সমকোণটা কোনখানে, সমকোণটা হলো এইখানে, এইখানে সমকোণ। বুঝতে পেরেছো? অর্থাৎ যদি বলি এই রেখার সাথে এখানে সমকোণ, এই সাধারণত আমরা এই ত্রিভুজটা আঁকি এইভাবে, সমকোণী ত্রিভুজ আমরা এভাবে দেখতে অভ্যস্ত। এখন উপরের ত্রিভুজটা এইটাই, ঠিক আছে, এখানে এই কোণটা হলো সমকোণ। এখন মনে করো এটা সিডরে উল্টে গেছে, উল্টে গিয়া এই উপরেরটা হয়েছে। তোমাদের যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ সেই চিত্রটা বাস্তব অবস্থান হয়েছে নিচেরটা, এইটা, কিন্তু সিডরে উল্টে গিয়ে হয়েছে এটা। তার মানে এখানে যে সমকোণটা আছে, এই যে সমকোণটা দেখতে পাচ্ছি আমরা, এই সমকোণটা এখন এখানে উপরে উঠে গেছে এই। আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, এই সমকোণের বিপরীত বাহু হলো এটা, এটাকে বলা হয় অতিভুজ। তাহলে এখানে সমকোণ হলো এটা, এর বিপরীত বাহু হলো এটা, এটা হলো অতিভুজ। এত সময় যে কথাগুলো বলছি সবাই বুঝতে পেরেছ? জি স্যার। এইবারে দেখো আমাদের কি করতে হবে, মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি, যেটা বলছিলাম। তাহলে দেখো এই কোণ সি, এইটা হলো আমাদের 90 ডিগ্রি। ওকে, অতিভুজ এবি সমান সি, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এর সমকোণের বিপরীত বাহু কোনটা? এই এবি, এবি সমান ধরা হয়েছে কি সি, ছোট হাতের সি, এটা ধরে নেওয়া হয়েছে এবি সমান ছোট হাতের সি। খুব ভালো করিয়া খেয়াল করো, এবি সমান সি। আমি এটা কাজ করি, আমি নতুন আর একটা ত্রিভুজ একে তোমাদের দেখাই,
তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। তোমরা যেভাবে ত্রিভুজ দেখতে অভ্যস্ত, আমি সেরকমই একটা ত্রিভুজে এই প্রমাণটা দেখাচ্ছি, এবং এভাবে করলেও সেটা হবে। এই যে সমকোণী ত্রিভুজটা আমাদের, এখানে আমাদের সমকোণটা হইলো সি বিন্দু, এটা হলো আমাদের সি, তারপরে এইটা হলো আমাদের এ, তারপরে এইটা হলো আমাদের বি। বুঝতে পারছো সবাই এতটুকু? সমকোণটা কই তাহলে? সমকোণটা হইলো এই যে সমকোণটা। এইখানে এখন খেয়াল করো ভালো করে, যেটা বলা হয়েছে এবি সমান সি, হোয়ার ইজ এবি, এই যে এবি, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হইলো এবি, এইটাকে আমরা ধরে নিলাম কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বারবার বলতেছি খেয়াল করো, এটাকে ধরে নিলাম ছোট হাতের সি। এই এবি সমান আমাদের ধরা আছে ছোট হাতের সি, আমি এবিটাকে আর একবার মার্ক করে দেখালাম। বিসি সমান এ, বিসি হলে এই পাশে, এই বিসি সমান আছে ছোট হাতের এ, আর সি এ বা এসি, এসি সমান হলো বি, এটা সমান ছোট হাতের বি ধরা হইলো। এতটুকু বুঝতে পারছো কে কে বলো? বুঝছি, সবাই বুঝছো? তাহলে দেখো পরের কার্যক্রম, পিথাগোরাস অনুযায়ী তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই সি স্কোয়ার, এই যে সি আছে, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মিস্টার রায়, তুমি বুঝতে পারতেছো? তোমার কাছে ভালো বোঝার কথা, কোনো কথা নাই কে মুখে? জি স্যার, বুঝতেছি স্যার। তুমি তো আরো কথা বেশি বলবো, আগের দিন তুমি সব ক্লাস করছো। তাহলে পিথাগোরাস অনুযায়ী, পিথাগোরাসের থিওরি অনুযায়ী এই সি স্কোয়ার যদি করা হয়, সি স্কোয়ার মানে কি, এই যে বাহুটা সি, সি মানে তো এবি, তার মানে এবির উপর যদি একটা বড় ক্ষেত্র আঁকা হয়, কি বলছি, এই এবির উপর, এবির উপর একটা বড় ক্ষেত্র আঁকলাম, এইভাবে একটা বড় ক্ষেত্র আঁকলাম, এইটা হলো সি স্কোয়ার। এই ক্ষেত্রফল সমান হবে কার কার, এই সি এর উপর একটা বড় ক্ষেত্র যদি আঁকি তার সমান, প্লাস এই যদি এবি এর উপর একটা বড় ক্ষেত্র আঁকি তার সমান, এবি এর উপর অঙ্কিত বড় ক্ষেত্র আর এসি এর উপর অঙ্কিত বড় ক্ষেত্র, এই দুটো যোগ করলে এই এবি এর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের সমষ্টির সমান হবে। এইটা হলো এই প্রমাণটা, ঠিক আছে? এটা পিথাগোরাসের প্রমাণ, তোমরা আগেরটা একটু দেখে নিই, ওখানে অনেক বিস্তারিত কথা বলা আছে, সব কথাগুলো এখন বলতে গেলে এটা শেষ করতে পারবো না আমি, এই জন্য ওই কথাগুলো এখন আর বলতেছি না। এইবারে দেখো, সি বিন্দু থেকে অতিভুজ এবি এর উপর সি এইচ লম্ব আঁকি, তাহলে এই সি বিন্দু হলো এইটা আমাদের, এই সি বিন্দু দিয়ে আমরা অতিভুজের উপর এইখানে একটা লম্ব আঁকবো, এই লম্ব আঁকলাম। আর তোমরা চিন্তা করো যে এটার মাঝামাঝি বরাবর দিলাম না কেন, এমন ভাবে দেবা যেন এইখানে 90 ডিগ্রি কোণ হয়, এইখানে চাঁদা ধরবেন, চাঁদা ধরলিটা পাওয়া যাবে, এই চাঁদা ধরলি দেখবে এখানে 90 ডিগ্রি কোণ হতে হবে, এ পাশেও 90 ডিগ্রি কোণ হবে, দুই পাশে 90 ডিগ্রি কোণ হবে, এইভাবে তুমি যদি একটা চাঁদা এখানে ধরো, এই জায়গাটা একটা চাঁদা যদি ধরো, চাঁদার মূল বিন্দু জিরো বিন্দু ধরো, আর চাঁদার লম্ব বরাবর যদি এখানে ফলাও, সি বিন্দুতে লম্ব ফলাও, তাহলে বিন্দু পেয়ে যাবে। বুঝতে পারছো লম্ব আঁকা সিস্টেমটা? আমি কিন্তু চিত্রটাকে ঘুরাই দিলাম তোমাদের সুবিধার্থে, তোমরা আমার চিত্র দেখেও যদি করো পরীক্ষা সেটাও হবে, আর বইয়েরটা যেটা আছে সেটা করলেও হবে। এখন দেখো, আমি যখন একটা লম্ব আঁকলাম, লম্বটার নাম কি হইলো সি এইচ, এখানে যারা আমাদের বিন্দু দাঁড়াইলো এইচ, সি এইচ, ওকে, সি এইচ লম্ব কিন্তু এবি রেখাকে দুইটা ভাগে ভাগ করে ফেলাইছে। এবি রেখাটা আগে আমরা কি ধরেছিলাম মনে আছে? এবি রেখাকে কি ধরেছিলাম স্যার? সি, সি ধরেছিলাম, রাইট, এবি রেখাকে ধরেছিলাম সি, এই যে সি দেওয়া আছে, এবি রেখাকে সি ধরেছিলাম।
এখন এবি রেখা তো দুই ভাগ হয়ে গেছে, তার মানে এখন এবি রেখাকে আবার নতুন করে ধরতে হবে। কিরকম ধরবা? এই যে দুইটা ভাগ আছে, দুইটা ভাগকে আলাদা আলাদা ভাবে ধরবো। কিভাবে ধরবো? এই যে এএইচ, এএইচ এই অংশটাকে আমি ধরবো ডি, ছোট হাতের ডি। আর এই যে বিএইচ, এই অংশটাকে ধরবো আমরা ছোট হাতের ই। বুঝতে পারছো সবাই? সিতো ক্লিয়ার? এখন তোমাদের মাথায় রাখতে হবে যে এই সি সমান, এই যে সি, সি সমান কিন্তু ই প্লাস ডি, ই আর ডি যোগ করলে সি এর সমান হবে, ঠিক কিনা? যেহেতু সি ছিল টোটাল এবি, এখন সেটা ভাগ হয়ে দুইটা ভাগে বিভক্ত হয়ে ই আর ডি হয়েছে, তাহলে সি সমান ইডি। কারো বুঝতে সমস্যা আছে? কি বলো? নো স্যার। ওকে, এবার সামনে আগাই প্রমাণে। প্রমাণে প্রথম লাইনটা খেয়াল করো, ত্রিভুজ বিসিএইচ কোনটা? এল আমাদের বি, এল সি, আর এল এইচ, ত্রিভুজ বিসিএইচ। এখানে কি বলা হয়েছে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। বি সি এইচ, এই ত্রিভুজটা কি ত্রিভুজ বলতে পারো? কে বলতে পারে ত্রিভুজটা কি ত্রিভুজ? কোণ ভেদে ত্রিভুজটা কি ত্রিভুজ বলো? বি সি এইচ সমকোণী। হ্যাঁ রাইট, সমকোণী ত্রিভুজ। আর এ এইচ সি অঙ্কিতে বলো, এ এইচ সি এই ত্রিভুজটা কোন ভেদে কোন ত্রিভুজের পর্যায়ে পড়ে? সমবাহু ত্রিভুজ না, এটা নাবিলে বলো সমকোণী, এটাও সমকোণী। তো অঙ্কিতা বুঝছো, তোমাকে আরো একদিন আমি জ্ঞান দিছিলাম, তুমি আগের মতো মনোযোগী নাই বাবা, তুমি একটু চেষ্টা করো, তুমি আমার ভিডিও গুলো বেশি বেশি দেখো, তাহলেই মনোযোগ চলে আসবে। অনেক মনোযোগী হও, তুমি জানি কেন একটু অন্য মানুষ হয়েছো, তোর আম্মুকে আমার সাথে কথা বলতে বলো, তাই কিছু টিপস দিয়ে দেবো, তাহলে তোমার মনোযোগটা বাড়বে। আমি এই আঁকার সময় বলছিলাম এখানে একটা 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি, আমি আঁকার সময় বলেছিলাম। আর একটা বুদ্ধি শিখাই দিই, আমি এই যে কোণের যে মার্কটা করেছি, দেখছো কোণের মার্ক কিরকম করে, এরকম গোল করে না, এরকম গোল গোল কোণের মার্ক দেয় না, মনে আছে তোমাদের? আমরা কোণ চিহ্নিত করি কি মানে গোল একটা দাগ দিনে, বুঝো না? তাও বুঝো না? জি স্যার। এরকম একটা কোণের কোণ চিহ্নিত করি, গোল একটা দাগ দিয়ে দেন, এই কোণটাকে মার্ক করবো, এরকম গোল দাগ দিয়ে চিহ্নিত করি, এখানে কোনো গোল দাগ নাই, দেখছো? এগুলো সমকোণী ত্রিভুজের মার্ক, সমকোণী ত্রিভুজ হলে এরকম মার্ক করতে হয়, এদিকে এদিকে দেখে বোঝা যায় এটা সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছো? এইটার উপরে নৈবিত্তিক থাকবে তোমাদের, এমন ভাবে কোশ্চেন করবে, মার্ক থাকে দেওয়া থাকবে, একটা মার্ক দেখে বুঝতে হবে সমকোণী ত্রিভুজ, এবং সেইভাবে তোমাকে সলভ করতে হবে। নৈবিত্তিক যখন করবো তখন দেখতে পারবা, তাহলে দুইটা এখানে সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথম আমরা কিভাবে আগাবো সেটা খেয়াল করো, এখানে মোট ত্রিভুজ আছে কয়টা, সমকোণী ত্রিভুজ কয়টা আছে বলতে পারো কেউ? দুইটা। দুইটা। রেয়াত বলো কয়টা আছে? স্যার দুইটা। দুইটা। আঙ্গেতে বলো কয়টা? দুইটা। মারুফা কয়টা? স্যার তিনটা না? ওর মধ্যে না না, দুইটা। দুইটা। প্রমিক না প্রমা কে আছে জানেন? আছে নাকি? মানে তিনটে আছে ত্রিভুজ, তিনটে না বিলে বুঝতে সময় লাগছে। প্রথমে তো বড় ত্রিভুজটা আমাদের কি ফেলাই দিয়েছে, বড় ত্রিভুজটা কি এ বি সি, বড় ত্রিভুজটা আছে এবং সেটাকে ভাগ করে আরো দুইটা হয়েছে, তাহলে মোট এখানে তিনটা ত্রিভুজ হয়েছে। এখন তোমাকে যেটা নির্ধারণ করতে, আমি কিভাবে প্রমাণটা আগাবো তুমি কিভাবে মনে রাখবা, এই বুদ্ধিটাকে শিখাই দিই। প্রথমে আমি এই যে ছোট ত্রিভুজটা, এখন যেটা নাম বলছিলাম ত্রিভুজ বি সি এইচ, এই ছোট ত্রিভুজটার সাথে বড় ত্রিভুজটা এ বি সি এ বড় ত্রিভুজের তুলনা করব, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই ছোট ত্রিভুজ আর একটা আছে, এই যেটা এ সি এইচ,
এইটার সাথে আবার বড় ত্রিভুজের তুলনা করব। এই দুইটা তুলনা দিয়ে আমাদের প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। আমি কথা বুঝাইতে পারছি? তাহলে কি করব প্রথমে, কে বলতে পারবা বলো কি করব? প্রথমে BCH এর সাথে ABC এর তুলনা করব, তারপরে ACH প্রথম তার তুলনা করি এই BCH এর সাথে ত্রিভুজ ABC এর তুলনা করি। এই যে লেখা আছে ত্রিভুজ BCH ত্রিভুজ ABC, এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো কি কি সমান আছে, কোণ BAC কোন কোনটা, BAC এই কোনটা, এই কোনটা কি কোন, একটু আগে বলছিলাম না কি কোন, এটা সমকোণ, সমকোণ, গুড। এইবার বড় ত্রিভুজটা কোন ACB, বড় ত্রিভুজটা এই কোনটা কি কোন, সমকোণ, গুড, এটাও সমকোণ। বড় ত্রিভুজের এই কোনটা সমকোণ, ছোট ত্রিভুজের এই কোনটা সমকোণ, তাহলে এই দুইটা কোণ সমান না, দুইটার সমকোণ মানে 90 ডিগ্রি। ক্লিয়ার সবাই? এই দুইটা কোণ সমান, কোনো কারো সন্দেহ আছে? নো স্যার। এই লাইনটি লেখা আছে দেখো, এই কোণ দুইটা সমান। নাম্বার দুই, এই ষোল ত্রিভুজটা এই বি কোণটা, বি কোণ ঠিক আছে, বি কোণটার নাম কি, CBH, এই বি কোণটা। আবার এই বড় ত্রিভুজটা কিন্তু বি কোণটা আছে, বড় ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি, এইটা মানে ষোল ত্রিভুজের বি কোণের পরিমাপ যা বড় ত্রিভুজের বি কোণের পরিমাপের সমান। বড় ত্রিভুজে কি বাহু বড়, বাহু বড় হলে কিন্তু কোণ বড় হয় না জানো, এই কোণের মাপ ষোল ত্রিভুজেও যা বড় ত্রিভুজেও তাই। তাহলে এই কোণ দুইটাও সমান, পেয়েছো? এই যে পেয়েছো, এতটা বুঝছো কিনা? আমি দুইটা ত্রিভুজ সদৃশ কোণে প্রমাণ করবো, এই জন্য আমাকে এই দুইটা ত্রিভুজের একচুয়ালি তিনটা কোণের সমান, এই ষোল ত্রিভুজের তিনটা কোণ বড় ত্রিভুজের তিনটা কোণের সমান। এটা তোমার কাছে দেখতে বা শুনতে অবাক লাগলো, আসলে বাস্তব কথা তাই, ষোল ত্রিভুজের তিনটা কোণ আর বড় ত্রিভুজের তিনটা কোণের পরিমাপ সমান। আমরা আগে শিখে আসছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, কেউ জানে না? ত্রিভুজের 180 ডিগ্রি, যে 180 ডিগ্রি, দুই দিন নৈবেদ্যিক পড়ো, 180 ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি। এখানে কিন্তু বলা নাই যে ছোট ত্রিভুজের তিন কোণের সমষ্টি কম বড়টা বেশি, যে কোনো ত্রিভুজ সে ত্রিভুজ যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে তার তিন কোণ যোগ করলে 180 হবে, আর যদি ত্রিভুজ পৃথিবীর মতো বড় হয় তার তিন কোণ যোগ করলেও 180 ডিগ্রি হবে। বুঝতে পারছি এই কথাটা মাথায় রেখে সবাই? তাহলে ছোট ত্রিভুজের তিন কোণ আর বড় ত্রিভুজের তিন কোণ সমান হইতে কোনো বাধা নাই, এবং যেটা আছে সঠিক যে এটা দেখো খুব ভালো করে বোঝো, চাঁদা দিয়ে বাসায় বসে বসে মাপ্পা। কিভাবে মাপ্পা? প্রথমে ছোট ত্রিভুজের এই কোণটা, এটা 90 ডিগ্রি মাইপে নিয়েছিলাম আমরা, এই নিয়ে বলছিলাম এটা আঁকার সময় এখানে চাঁদা ধরবা, তাহলে এখানে 90 ডিগ্রি পাবা, 90 ডিগ্রি পেয়ে তারপর এখানে দাগ দিবা, তাহলে এটা 90 ডিগ্রি। আর বড় ত্রিভুজটার এই কোণটা, এটাও আঁকার সময় 90 ডিগ্রি আঁকতে হবে, লম্ব এটা লম্ব আঁকলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে ছোট ত্রিভুজের এই কোণ এবং বড় ত্রিভুজের এই কোণ সমান। নাম্বার দুই, ছোট ত্রিভুজের বি কোণ যা বড় ত্রিভুজের বি কোণ তাই, তার মানে এটাও কমন। এখন যদি ত্রিভুজের তিনটা কোণের মধ্যে দুইটা যদি সমান হয়ে যায়, বাকিটা কি আর ছোট বড় হইতে পারবে, তার তিনটার সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা তো, এটা তো 90 আমরা জানি এটা 90, আর বি কোণ যদি মনে করো হয় 45, তাহলে এইটা 90 এটা 45, বাকি কোণটা তো অবশ্যই 45 হওয়া লাগবে না, 180 মিলবে না, তার মানে বাকি কোণ এই ত্রিভুজের ছোট ত্রিভুজের বাকি কোণ আর বড় ত্রিভুজের বাকি কোণ কি সমান। এটা বাবা ক্লাস 9 এই লাইনটা এখানে দেয় না, আমি দিলাম না তোমাদের মাথায় এমনি উল্টা পাল্টা, যারা ভালো বোঝো তাদের জন্য একটু বলে দেয়। আমাদের মান্থলি যেটা এখন মানে 23 তারিখ কিনবে ওটা তো আছে? হ্যাঁ হ্যাঁ এটা আছে, এইখানে একটা লাইন তার ঢুকাই দেবা, এই জায়গাটাই দেবা, আমি কথা তো রেকর্ড থাকতেছে, রেকর্ড দেখে লিখে নিই, আমি লিখবো না, লিখবা অবশিষ্ট কোণ,
কয়টা আছে? একটা দুইটা, এনে এটা তিন, তিনটা পয়েন্ট হবে, তিন নম্বর পয়েন্ট হবে, লাগবে অবশিষ্ট কোণ বি সি এইচ ইকুয়াল টু অবশিষ্ট কোণ, দুই জায়গায় অবশিষ্ট যোগ করবা, অবশিষ্ট কোণ বি এ সি, মানে এই কোণটা বুঝাবে আর এইখানের এই কোণটা বুঝাবে। ওকে, এই দুইটাও সমান, এইখানে এই লাইনটা লিখে দেবা, তাহলে সবাই বুঝবে তুমি খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী, খুব ভালো জ্যামিতি বুঝো, এই লাইনটা এখানে লিখে দেবা। আর তিনটা কোণ যখন সমান হয়, এখানে দুইটাতে যার একটা দেয় না, আর একটা দেয় না, তারা এই উদ্দেশ্যে দেয় না যে দুইটা সমান হলে আর একটা অবশ্যই সমান, সেটা আমি দিলাম না, কিন্তু নাইনে যখন উঠবা, এই জ্যামিতি নাইনে আছে, সেখানে তার তিনটাই লিখতে হবে, ঠিক আছে? তা তিনটা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ যদি হয় সদৃশ কোণী। এখন সদৃশ কোণী আর সর্বসম দুইটা আলাদা জিনিস। সদৃশ কোণী বলতে কোণ তিনটা সমান, একটা ছোট ত্রিভুজের তিনটা কোণ, একটা বড় ত্রিভুজের তিনটা কোণের সমান। তবে আর সর্বসম বলতে একটা ত্রিভুজের সবকিছু, কোণ বাহু সবকিছু আর একটা ত্রিভুজের কোণ বাহু সমান হবে। তাহলে সর্বসম হইতে হলে তার সবকিছু সমান, কিন্তু সদৃশ কোণী হইলে সব সমান না, কোণগুলো সমান কিন্তু বাহুগুলো সমান হতেও পারে নাও হতে পারে, এখানে ডিফারেন্স আছে, মনে থাকবে তাহলে? তাহলে ত্রিভুজ দুটা কি সদৃশ কোণী। দেখো তাহলে লিখছে নিচে, তাহলে ত্রিভুজ এই যে ছোটটা এবং বড়টা, এইটা ছোট হইলে এইটা এবং বড় হইলে এইটা, এই দুইটা এই যে সদৃশ লিখছে। আর সদৃশ কোণে ত্রিভুজের অনুরূপ বাহুগুলা সমানুপাতিক, সদৃশ কোণে ত্রিভুজের অনুরূপ বাহুগুলা সমানুপাতিক। নোট গুলা তোমরা এখানে দিয়ে দেবা, এই যে লাইনটা আছে এই লাইনটার সামনে এই নোটটা দেবে, এখানে দেয় নাই, এখানে দিবা, আমি নোট মুখে পড়ে দিই, তোমরা ইয়া দেখে লেখো, ভিডিও শুনে লেখো, এখানে লিখবা সদৃশ কোণে ত্রিভুজের অনুরূপ বাহুগুলা সমানুপাতি। এর অর্থ হলো দেখো বিসি বাই এবি, বিসি কি, এ বিসি হইলো অতিভুজ, ছোট ত্রিভুজের অতিভুজ হইলো বিসি, ভালো করে খেয়াল করো। আমি বলছিলাম না যে সদৃশ কোণে ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বলতে কি বোঝায়, অতিভুজ বাই অতিভুজ, ভূমি বাই ভূমি, লম্ব বাই লম্ব, ঠিক আছে? তাহলে এই হলে সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু অতিভুজ বলে, আজকে আলোচনা শুরুতে বলছিলাম, এই সমকোণের বিপরীত বাহু হলো বিসি, এটা হলো অতিভুজ, আর বড় ত্রিভুজ অতিভুজ কিন্তু এইটা, কারণ বড় ত্রিভুজ সমকোণ হলে সি, সি এর বিপরীত বাহু হলো এবি। তাহলে এখানে অ্যাকচুয়ালি লিখছে কি বিসি বাই এবি, এই যে লিখছে বিসি বাই এবি, তাহলে অতিভুজ বাই অতিভুজ। তারপর লিখছে বিএস, বিএস কোনটা, এই যে বিএস এটা ভূমি, বিএস, ঠিক আছে, বাই বিসি, এই বিএস হলো ছোট ত্রিভুজের ভূমি আর বিসি হলো বড় ত্রিভুজের ভূমি। আমি বলবো এটা তো লম্ব, এটা ভূমি হলে কি হবে, এই ত্রিভুজ যদি তাকাও, এই বইতে যেটা আছে এই ত্রিভুজের, তুমি যদি এখানে দাঁড়াই থাকো, এখানে দাঁড়াও, তাহলে এটা ভূমি, ঠিক আছে? এই সমকোণী ত্রিভুজের ভূমি আর লম্ব একটা বললেই হয়, তুমি যদি এইদিকে থাকো তাহলে এটা ভূমি, তুমি এইদিকে থাকলে এটা ভূমি, তুমি এদিকে থাকলে এটা ভূমি, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো? Yes, sir. তাহলে আমরা কি পাইলাম, অতিভুজ বাই অতিভুজ, ভূমি বাই ভূমি, ঠিক আছে? সেই জিনিসটা লেখা হয়েছে। এবার এখানে মান বসিয়ে দেওয়া হয়েছে, এই বিসি এর মান কি ধরা হয়েছে, উপরে দেখো লেখা আছে, কই লেখা আছে বিসি, বা এখানে চিত্র দিয়ে দেখতে পারি আমরা, চিত্রে বিসি কই আছে, এই যে বিসি সমান এ ধরা হয়েছে, এই লেখো এ, তারপর নিচে আছে এবি, এবি সমান সি ধরা হয়েছিল, এই যে সি, তারপর বিএস সমান ই ধরা হয়েছিল, এই যে ই, আর বিসি সমান এ ধরা হয়েছিল, এই যে এ, ঠিক আছে? কোন সমস্যা আছে? এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? নো স্যার, নো স্যার, বাকিগুলো কিন্তু একদম ইজি, এই জন্য এতটুকু বেশি কথা বললাম। এবার দেখো পরবর্তী অংশে, অনুরূপ ভাবে আবার এই একটা ত্রিভুজ রইল না, এইটা এবং তার সাথে আবার বড়টা তুলনা করবো বলছিলাম, তাহলে এই ত্রিভুজের নাম কি, এসিএইচ, এই যে এসিএইচ, আর বড় ত্রিভুজ এবিসি, এ দুইটাও সদৃশ। তাহলে এখানে একটা লাইন লেখে নাই, এই লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটা এখানে লেখে না, সরাসরি মান বসিয়ে দিচ্ছে, এই লাইনটা তোমরা এখানে লিখে নিতে পারো, এই জায়গাটায়
কোথায়? এইখানে এখানে লিখতে হবে, এই দুই লেখা আছে না, দুইয়ের ঠিক উপরে। এনে কি লিখছে? বি বাই সি। বি কোনটা? এই যে বি, এই ত্রিভুজের অতিভুজ, কারণ এখান থেকে সমকোণ এইটা, এর অতিভুজ হইলো এইটা এসি, আর বর্ডার অতিভুজ কি? এবি। ঠিক আছে, তাহলে এখানে এটা এইটার মানে হলো বি, এই যে বি লিখছে, আর বর্ডার সমান কি ধরছিলাম? সি ধরছিলাম, এই যে সি লিখছে, একটা লাইন বাদ দিয়ে দিয়েছে। আর এই ডি বাই বি, ডি কোনটা? আমার ডি তো চলে গেছে, আমি কিছু মুছে ফেলছি এই জন্য। এই ডি হলো এইটা, এটা হলো ভূমি, ডি বাই বি, বড় ত্রিভুজের ভূমি। এইবার বড় ত্রিভুজের ভূমি ধরছে এইটা, সরি ছোট ত্রিভুজের ভূমি এইটা, ছোট ত্রিভুজ সি এ না বড় ত্রিভুজ, সরি বড় ত্রিভুজের ভূমি এবার এইটা ধরছে। আগের বার কিন্তু ভূমি ধরছিলাম এইটা, আমি এই দিকে দাঁড়াইলে এটা ভূমি, এই দিকে দাঁড়াইলে এটা ভূমি। আমি বলছি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি যে কোনোটা ধরা যায়, তাহলে এটা ভূমি। তাহলে দাঁড়াইলো ভূমি বাই ভূমি, অতিভুজ অতিভুজ, একই জিনিস এখানে দাঁড়াইলো। তাহলে তুমি এখানে একটা লাইন লিখে নিতে পারো, কোন লাইনটা? এই লাইনটা, এই এই লাইনটার মতো লাইন কি হবে সেটা আমি বলে দিই, তোমার ভিডিও দেখে লিখে নিও। এই বি মানে কি ছিল? বি কই? এই যে বি, তাই না? বি মানে তুমি লিখবা কি? এসি বাই এ বি। লাইনটা কি হবে? প্রথম লিখবা এসি বাই এ বি, এখানে লিখবা ইকুয়াল টু এ এইচ, এ এইচ বাই এসি। ওকে, তারপর এইটা দ্বিতীয় লাইন, এইটা এতটা বুঝতে পারছো সবাই? কোন সমস্যা আছে? নো স্যার, নো স্যার। এইবার দেখো, আমরা যে দুইটা সমীকরণ করে আসলাম, এই যে এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ, এই দুইটা এখানে করছে কি দেখো। এই এক নাম্বার সমীকরণ আর গুণ করে কি হয়? এ স্কোয়ার ইকুয়াল টু সি, এইটা এখানে আর গুণ করে লেখছে এ স্কোয়ার ইকুয়াল টু এই যে সি গুণ ই, আর এইটা লেখছে কি বি স্কোয়ার ইকুয়াল টু সিডি। এই লেখো বি স্কোয়ার ইকুয়াল টু সিডি। এখানে তোমরা জিনিসটা করতে পারো, এখানে ওদের মতো না করে তোমরা এখানে একটা লাইন করবা, এখানে এক নাম্বার সমীকরণ না দিয়ে এই কাজটা এখানে করে নিবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে তোমরা করে নেবা এ স্কোয়ার ইকুয়াল টু সিই, আর গুণটা এখানে করে নেবা সি, সরি সিই, আর তারপরে এইটা দেবা সমীকরণ এক, সমীকরণ এক, ন্যাচারাল বাড়াই দেবা সমীকরণ এক দেবে, এখানে সমীকরণ এক দেবে না, আর এইটা এসেও এখানে সমীকরণ দুই দেবে না। এবার একটা লাইন করবা, এনে দিয়ে করবো বি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু সিডি, সি ডি। এবার দেবে এটা সমীকরণ দুই, সমীকরণ দুই। এবার এনে লাগবা এক ও দুই হতে পাই, এই অনুপাত দুটি হতে পাই বা এক ও দুই হতে পাই, এক ও দুই হতে পাই দিয়ে তখন এই লাইনটা বাদ, এই লাইনটা লাগবে না, বাদ, তুমি সরাসরি এই লাইনে চলে যাবা। এস বা এক ও দুই হতে পাই না, লিখবা এক ও দুই যোগ করে ভাই, এক ও দুই যোগ করে ভাই, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কই পেলাম, এ হলে এ স্কোয়ার, এ হলে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এখানে সি আর সি ডি, এই যে সিই আর সি ডি সহজ হয়েছে না? এখন এবার এখান থেকে সি কমন নাও, এখানেও সি আছে, এখানেও সি আছে, এই সি কমন নাও, সি কমন নিলে এখানে থেকে ই, এখান থেকে ডি, এ ই ডি। ওকে, এখন দেখো ই আর ডি কই, এই হলে ই আর এলে ডি, এই ইডি যোগ করলে কিন্তু সি এর সমান হয়, বুঝো কি না বলো? ইডি যোগ করলে যে সি এর সমান হয়, কারো বুঝতে সমস্যা আছে? আমি তো এই প্রথম সি, এই সি ধরে নিয়েছিলাম, পরে যখন এখানে লম্ব আঁকলাম তখন এটা দুই ভাগ হয়ে গেল, তখন বলে নিয়েছিলাম কিন্তু যে ই সি সমান ইডি, ভিডিও শুরুতে আছে কথা দেখিনি, সি সমান ইডি। তাহলে এখানে যে ই প্লাস ডি আছে, এই ই প্লাস ডি ভাবে তো সি লেখা যায় না, তাহলে দেখো বাইরে একটা কমন নেওয়া আছে সি, আর ই প্লাস ডি ভাবে তার একটা সি লিখবো, তাহলে সি হয় কয়টা? দুইটা, একটা একটা দুইটা, দুইটা সি গুণ করলে সি স্কোয়ার, তার মানে দাঁড়াইলো কি বাম পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, আমাদের প্রমাণ কমপ্লিট। বলো কার কি কোশ্চেন আছে, দ্রুত বলো, 3 মিনিট সময় আছে। স্যার আপনি 20 তারিখ ক্লাস করাবেন? না স্যার, বাদ দেন স্যার, করেন না, না করাবো না।
ঈদের পরে, ঈদের পরে তোমাদের নেক্সট ক্লাস হবে কি আবার কি আবার বলতেছ সরস্বতী পূজা নাকি সে সরাসরি নেবে? সরাসরি নেবে, ঈদের পর তো কঠোর লকডাউন দিতে যাচ্ছে, এটা তো দেখতে হবে কি অবস্থা। তোমরা বের হইতে পারলে আমার সমস্যা নাই, ঠিক আছে, কারণ 23 তারিখ থেকে তো আবার লকডাউন শুরু হচ্ছে, আমরা 23-24 দেখে নেই, 23-24 দেখে 25 তারিখ আমরা অনলাইনে করি, করার পর যদি সবাই মনে করেন অবস্থা ভালো তাহলে আমরা 27 তারিখ থেকে সরাসরি চলে গেলাম। ঠিক আছে, 25 তারিখ এটা প্রথম স্টার্টিং ডে, এদের পরে প্রথম ক্লাসটা আমরা অনলাইনে নেব, তারপর থেকে ইনশাল্লাহ সরাসরি যাওয়ার চেষ্টা করবো, সে ওই দিন ক্লাস আলোচনা হবে এ ব্যাপারে। ক্লিয়ার সবাই আমার কথা? বন্ধের পড়া তাহলে তোমাদের দুইটা উপপাদ্য, এই যে আগের ভিডিওটা আর এইটা, এই দুইটা খুব ভালো করে মুখস্থ কর, যে যত ভালো পিথাগোরাস পারবা সে গিয়ে 9-10 অনেক অনেক বেশি ভালো করবা, কারণ তোমার এখানে ত্রিকোণমিতি আছে 9-10, পরিমিতি নামক দুইটা চ্যাপ্টার আছে, দুইটা চ্যাপ্টার থেকে দুইটা অঙ্ক দিতে হবে, 10-10, 20 নাম্বার, যেটা সম্পূর্ণ পিথাগোরাসের উপর। ওকে, নাম্বার দুই হলো তোমাদের জ্যামিতি আছে, এই পিথাগোরাসের উপর অনেকগুলো জ্যামিতি, যারা হায়ার ম্যাথ আছে ওরা শুরুতে জ্যামিতি পাবা, সব পিথাগোরাসের বিস্তৃতি বিশাল আকারে এটা কাজে লাগবে, বিশাল আকারে। এই জন্য খুব ভালো করে শেখো যাতে তোমাদের সামনে কোনো সমস্যায় পড়তে না হয়, আর যে কোনো অঙ্ক করতে গিয়ে তোমাদের পিথাগোরাস লাগবে, মানে এটা হয়ে যাবে 9-10 তখন উঠবে, তখন এটা হয়ে যাবে এ ফেলাজি হোল স্কয়ার, যেমন সূত্র করছো না এইরকম, যে কোনো সময় হুটহাট এটা ব্যবহার হবে এ ফেলাজি হোল স্কয়ারের সূত্রের মধ্যে, এই জন্য এটা খুব ভালো করে তোমরা শেখো, আর এইটা ভালো করে যদি দেখো কয়েকবার যদি দেখো দেখবে এটা সহজ, আমি যে টেকনিক গুলো এখানে ইউজ করেছি, যে লাইন গুলো দিয়েছি, এই যে লাইন গুলো দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ লাইন, তোমরা এই লাইন গুলো ইউজ করে কাজ করো, তাহলে আশা করি ভালো করে বুঝতে পারবা। ওকে, তাহলে সবাই ভালো থাকো, অগ্রিম ঈদ মোবারক, ঈদের পরে ইনশাল্লাহ দেখা হবে বেঁচে থাকলে, ঠিক আছে, সব ভালো করে পড়ালেখা করো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।